আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ সহ ছয়টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো উপস্থাপন করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ, পানি সম্পদ মন্ত্রণালয়ে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি এলাকার নিষ্কাশন ব্যবস্থা, খাদ্য মন্ত্রণালয়ে আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ, সড়ক পরিবহন বিভাগের মতলব মেঘনা বেড়িবাঁধ সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আজ অন্তত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বরিশাল বিভাগে করোনা পজিটিভে এক মহিলা সহ দুইজন ও করোনা উপসর্গে দুইজন সহ মোট চারজন মারা গেছে। বরিশাল বিভাগের স্বাস্থ্য অফিস জানায় বিভাগে নতুন শনাক্ত 35 জন। নারায়ণগঞ্জে করোনায় 3 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 42 জন। চট্টগ্রামে মারা গেছে আরও একজন, এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 272 জনে, নতুন পজিটিভ হয়েছেন 58 জন। খুলনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেলার রূপসার বাসিন্দা তসলিমা খাতুন। জেলায় নতুন 45 জন সহ বিভাগে নতুন শনাক্ত 150 জন। যশোরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আক্তারুজ্জামানের মা। তিনি গত শনিবার করোনা পজিটিভ হন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় 45 বছর বয়সী এক পুরুষ করোনায় মারা গেছেন, এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো 18 জনে। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে। শোক জানিয়ে এদিন সরকারি বেসরকারি সব অফিস ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ভারত জুড়ে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। আজ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠানের কথা রয়েছে। উপমহাদেশে বরেণ্য এই নেতা ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের অনুসরণ করেন। করোনা মহামারীর কারণে এবার সীমিতভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে, যদিও সমাধিতে আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার স্থায়ী মুক্তির বিষয়ে এখনও আশাবাদী তারা। তাকে একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটাও তার প্রাপ্য ছিল। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা দেশরত্নী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই দেশ 1971 সালে যে চেতনা নিয়ে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে দেওয়া, সেই জায়গায় ফিরে যেতে হবে, গণতন্ত্রকে এখানে আবার প্রতিষ্ঠিত করতে হবে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। জেনেক্স ইনফোসিসের পরিচালনা পর্ষদ দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেডের সাথে একটি চুক্তি অনুমোদন করেছে। চুক্তির মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল বিনোদনের পরিষেবা কেনার জন্য আইপিটিভি এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সংমিশ্রণে বিঞ্জ নামে একটি পরিষেবা চালু করবে। বিঞ্জ একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে বাংলাদেশের প্রথম গুগল সার্টিফাইড অনলাইন ভিডিও স্ট্রিমিং পরিষেবা, যা অন্তহীন বিনোদন দেয়। এটি জেনেক্স ইনফোসিস উন্নয়ন করেছে। বিটিআরসি জেনেক্স ইনফোসিসকে এ জাতীয় সেবা পরিচালনার জন্য আইপিটিভি লাইসেন্স দিয়েছে। এই আইপিটিভি এবং এটি সম্পর্কিত কৌশলগত পরিষেবাদি প্রদানের মাধ্যমে জেনেক্স ইনফোসিসের বছরে 5 কোটি টাকা রাজস্ব আয় হবে। বিডি ফিন্যান্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 12% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে 1.12 টাকা এবং সম্পদ মূল্য হয়েছে 16.37 টাকা। আগামী 10 ডিসেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে 8 অক্টোবর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই।
ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত 4 আগস্ট ডিএসসিতে কোম্পানিটির শেয়ার দর ছিল 4.50 টাকা, 27 আগস্ট তা 7.50 টাকায় উন্নীত হয়। জেড ক্যাটাগরি এই শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ ডিএসসিতে 8.20 টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।